সুন্দরবনের মাছ কাঁকড়া দেশ বিখ্যাত। বিশাল আকারের ভেটকি থেকে শুরু করে সুস্বাদু ইলিশ সবই ওঠে সুন্দরবনের নদী খাড়িতে। গলদা, বাগদা ও কুচু চিংড়ির স্বর্গরাজ্যই ম্যানগ্রোভের জল জঙ্গল। এছাড়াও তোপসে, পমফ্রেট, ভোলা ও প্রমাণ সাইজের কাঁকড়াও মেলে এখানে। মাছের এমন স্বর্গরাজ্যে যে দারুণ সব রন্ধন শিল্পী পাওয়া যায় তা বলাই বাহুল্য। আলাদা আলাদা মাছের ভিন্ন ভিন্ন সব পদ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। সুন্দরবন ভ্রমণের এক বিশেষ অভিজ্ঞতা এই বিভিন্ন মাছের পদ খাওয়া। সুন্দরবনের সব টুরিস্ট নৌকাগুলির এই এক বিশেষত্ব, একজন রন্ধন পটুয়সী মানুষ থাকেন যিনি তার হাতে সুস্বাদু রান্নার মধ্যে দিয়ে টুরিস্টদের পেট পূজার রসদ যোগান। নদীর থেকে মাছ ধরে সেই মাছ রান্না করে খাওয়ান তারা। ভালো ব্যবহার এবং হাতের জাদুতে সকলের মন জয় করে থাকেন এই রাঁধুনিরা। এই এপিসোডে আমরা কাঁকড়া ছাড়ানো ও রান্নার পদ্ধতি দেখব এবং আলাপ জমাবো এমনই এক টুরিস্ট বোর্ডের রাঁধুনি শিবশঙ্কর জানার সাথে। দাঁড়াগুলো অ্যাকচুয়ালি মানে এই দুটোই দাঁড়াই বাঁধা, দুটো দাঁড়া মানে ধরার পরে এটা খোলা থাকে। এবার এটা বাঁধার কারণ হচ্ছে যে এটা মানুষকে মানে কামড়ে ধরতে পারে। এখনো কমপ্লিট হয়নি, এর খোসাটা খুলতে হবে, খুলে তারপরে এর যে ভিতরে যে অংশটা এটাই নিয়ে রান্না করা হয়। যতক্ষণ না রান্না কমপ্লিট হবে ততক্ষণ জ্যান্ত থাকে। এটা হচ্ছে সমুদ্র কাঁকড়া, এই যে কাঁকড়াটা এই যে খোসাটা আছে এর খোসাটা এবার ভাঙা হচ্ছে, এভাবে ভেঙে দিলাম। এই যে এগুলো হচ্ছে ঘি, এই কাঁকড়ার যে ঘিলু যেটাকে বলা হয় এটাই হচ্ছে কাঁকড়ার। এটা অ্যাকচুয়ালি এ ঝাল করা হবে, এই মানে এতে অন্য কিছু পড়বে না, পড়বে বলতে পেঁয়াজ মানে যেগুলো মরিচ মশলা এগুলোই দিয়ে এটা রান্না হবে। সুন্দরবনের স্থানীয় মানুষের জীবিকা মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করেই চলে। এখানকার সব জমি এক ফসলি এবং অধিকাংশ সময় তা ঝড় বা বন্যার কবলে পড়ে লবণাক্ত হয়ে যায়। চাষাবাদ তাই একেবারেই কম হয় সুন্দরবনে এবং সেই জন্য বেশিরভাগ স্থানীয়রা অন্যান্য দক্ষতা অর্জন করতে শিখলে আরও ভালো এবং নিরাপদ কেরিয়ারের সন্ধানে সুন্দরবনের বাইরে চলে যান। কিন্তু লকডাউন ঘেটে দিয়েছে সেই সমীকরণও। লকডাউন চলাকালীন সুন্দরবনে ফিরে যেতে বাধ্য হয়েছেন অনেকেই। শিবশঙ্কর আগে কাজ করতেন চেন্নাইয়ের এক রেস্তোরাঁয়। লকডাউনের জেরে অর্থাভাবে টুরিস্ট কোটে রান্না করে পেট চালাতে হচ্ছে তাকে। তবে তার দুর্দান্ত রান্না তাকে দিচ্ছে এক অন্যরকম খ্যাতি। ট্যুর শেষ করে পর্যটক হাতে গুঁজে দিচ্ছেন বাড়তি বকশিস। তার রান্নায় গুণমুগ্ধ হয়ে বারবার বুকিং হচ্ছে একই বোট। তার হাতের রান্না খেলে পেট ভরার সঙ্গে সঙ্গে মন ভরতেও বাধ্য। একা হাতে বাজার করে রান্না করে বোট শুদ্ধ মানুষকে খাওয়ানোর ক্ষমতা রাখেন তিনি। তার থেকে জানা যায় একাধিক মাছের কথা, কাঁকড়ার প্রকারভেদ থেকে শুরু করে তা ছাড়ানোর কৌশল ইত্যাদি সব ধরনের খুঁটিনাটি তথ্য মেলে তার থেকে। সাধারণত মেয়ে কাঁকড়ার স্বাদ বেশি ভালো হয়। কাঁকড়া ধরার পর তাদের পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যাতে কামড়াতে না পারে। পরে ছাড়ানোর সময় কাঁকড়ার মোটা দাঁড়গুলো ভেঙে জলে ধুয়ে পরিষ্কার করে রান্না করা হয়। কিন্তু বাঘের ভয়, শহরের শান্ত জীবন ছেড়ে সুন্দরবনের জলে জঙ্গলের অনিশ্চয়তার জীবন, এসব নিয়ে কি ভাবছেন শিবশঙ্কর? কড়াই কাঁকড়ার ভালো করে নেড়ে চেড়ে নুন দিয়ে ঢেকে দেন শিবশঙ্কর। দীর্ঘশ্বাসে মেলে উত্তর, বেঁচে থাকতে গেলে যে খেতে হবে, তাই ভয় পেয়ে বাড়িতে বসে থাকলে চলবে না। উপার্জনের তাড়নায় আর বাকি হাজার হাজার মানুষের সাথে তাকেও রোজ পাড়ি দিতে হবে জঙ্গলে। ভাগ্যে থাকলে বাড়ি ফেরা, আর না হলে বাঘের পেট। সে জানে তার কাঁকড়ার ঝাল ঠিক জিতে নেবে প্রশংসা, আর বাকি জীবনটা? হেসে ফেলে, আকাশের দিকে তাকায় গোসাবা শিবশঙ্কর। জানা বাকি জীবনটা মা বনবিবি ভরসা। শহরে মানুষ বিখ্যাত হয়ে মরে, আর জঙ্গলে মানুষ মরে বিখ্যাত হন। অবাক হচ্ছেন, ভাবছেন এমন কথার কি কারণ? সুন্দরবনে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ অধ্যুষিত দ্বীপগুলিতে খুলে পাওয়া যায় এর উত্তর। সুন্দরবনের মানুষের প্রধান জীবিকা মাছ, কাঁকড়ার মধু সংগ্রহ করা, আর এইগুলি সংগ্রহের জন্যই নৌকা ভাসাতে হয় অনিশ্চিতের উদ্দেশ্যে। জীবিকা নির্বাহের তাগিদে জঙ্গলে যেতে হয়, নয় মধু সংগ্রহ করতে অথবা জঙ্গলের পাশের চরে কাঁকড়া তুলতে। একটু অসতর্ক হলেই বিপদ পিছু নেয় দক্ষিণ রায়ের দরবারে। নিতান্ত বাধ্য হয়েই জঙ্গলে যেতে হয় সুন্দরবনের হাজার হাজার প্রান্তিক মানুষকে। শুধু দুটো ভাতের আশায় রোজ নদীতে ভাসে নৌকা। খানিকটা ভালো থাকার চাহিদায় প্রতি বছর বাঘের পেটে যায় মানুষ। জালের মতন ছড়িয়ে থাকা অসংখ্য নদী ও খাড়ির নামকরণ করে না সরকার, বেনামি সেই সব নদী ও খালের নামকরণ করেন স্থানীয়রা। কিসের ভিত্তিতে জানেন? মৃত্যুর। সুধর্ণখালী, সজনেখালি, গাজীরচর, পীরখালী ইত্যাদি একাধিক এই জায়গাগুলি পড়ে জঙ্গলের কোর এরিয়ার মধ্যে। সরকার বিভিন্ন সেক্টরে ভাগ করেছে এই জায়গাগুলিকে, কিন্তু স্থানীয়দের করা নামকরণের বিশেষ তাৎপর্য লক্ষ্য করা যায়।
অতীত ঘাটলে দেখা যায় এই জায়গাগুলির নাম হয়েছে মানুষের নামে, বলা ভালো বাঘের পেটে যাওয়া মানুষের নামে। এই সকল নদী ঘাড়িতেই মেলে বাঘের দর্শন, গা ছমছম এমন সব গল্প শুনতে শুনতে সুন্দরবন ভ্রমণ এক সত্যি অনন্য অভিজ্ঞতা। মূল ভূখণ্ড থেকে অনেক দূরে সাগরদ্বীপের কাছেই আছে সুন্দরবনের আর একটি বিশেষ জায়গা কলসদ্বীপ। সেখানে প্রতি শীতের শুরুতে আজও বিলুপ্ত প্রায় অলিভ রিডল কচ্ছপ আসে ডিম পারতে। দূরের সমুদ্রে দেখা মেলে ডলফিনেরও। একসময় শঙ্করপুর সমুদ্র সৈকত সহ আরও অনেক জায়গাতেই পাওয়া যেত বিপন্ন অলিভ রিডল কচ্ছপ এবং হরসু কাঁকড়ার দেখা, কিন্তু এখন সেসব অতীত। একমাত্র কলসদ্বীপেই এখনও আসে এই বিরল কচ্ছপ। আমফান এবং ইয়াসে কলসদ্বীপ ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্যাপকভাবে এবং আজও সেই এলাকাকে সঠিক পরিকাঠামো দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই কলসদ্বীপে বাঘের দেখা মেলে আকছাড়। লোকালয় থেকে বহু দূরে এই ছোট্ট দ্বীপ আজও জীব বৈচিত্র্যে পরিপূর্ণ এবং পর্যটকদের জন্য এক অজানা গুপ্তধন। কলসদ্বীপের কাছে আরও একটি জায়গা বিশেষ গুরুত্বপূর্ণ, তা হল গাজীরচর। শালপিয়ালির বনে ঘেরা গাজীরচরের সৈকতে দক্ষিণ রায় হেঁটে বেড়ান তার নিজের খেয়ালে। মাঝে মাঝে মনে হয় এ যেন বাংলার বাঘের প্রাইভেট বিচ। সুন্দরবনের বাঘ দেখার আশ্বাস দিতে রাজি হন না অতি অভিজ্ঞ মাছিও। বহু পর্যটক বছরের পর বছর এসেও পান না তার দেখা। তাই বাঘ না দেখতে গিয়ে প্রকৃতি দেখতে যাওয়াই উচিত সুন্দরবনে। আর বলা তো যায় না, এখানেই হয়তো দর্শন মিলতে পারে দক্ষিণ রায়ের। মৌসুনী আসলে এমন একটি দ্বীপ যেটি সমুদ্রে মিশে যাবে হয়তো আর এক দশক বা তারও কম সময়। শুধু মৌসুনী নয়, বঙ্গোপসাগরের তীরে লক্ষ লক্ষ অন্যান্য দ্বীপ এবং উপকূলরেখার বর্ধিত এলাকায় এই ক্ষয়কারী ক্রিয়া অনুভব করছে। রোজ বাড়ছে জলের স্তর। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট বিজ্ঞানীরা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এবং আবাসস্থল ধ্বংসের রেকর্ড কিন্তু কোথাও রাখেনি কেউ। সুন্দরবন মৌসুমীর পার্শ্ববর্তী এলাকা এবং তাই বিপদ হয়ে আসছে সুন্দরবনের উদ্দেশ্যেও। প্রায় 40 লাখ মানুষের ঘরবাড়ি ক্রমে ভেসে যাবে জলে, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। আর করুণ সেই ধ্বংসলীলার প্রথম শিকার হতে চলেছে আজকের জনপ্রিয় টুরিস্ট স্পট মৌসুনী। দীঘা এবং শঙ্করপুরের উপকূল সহ সুন্দরবন বদ্বীপ দীর্ঘদিন ধরে নদী বাঁধের অভাব এবং বাৎসরিক বন্যা, সমুদ্র সৈকত ক্ষয় এবং নৌ চলাচল, ঘূর্ণিঝড় এবং ঝড়ের জলোচ্ছ্বাসের কারণে অবক্ষয়ের সম্মুখীন হচ্ছে। এই এলাকাগুলি এবং সেখানকার মানুষ এখন ক্রমবর্ধমানে অরক্ষিত এবং তারা জানেন না এই দুর্দশার শেষ কোথায়। মূল ভূখণ্ড থেকে দূরে এই ছোট দ্বীপগুলি ভেসে গেলে এই জনসংখ্যা হবে পশ্চিমবঙ্গের প্রথম জলবায়ু দূষণের কারণে উদ্বাস্তু। এই পরিবেশগতভাবে ভঙ্গুর বদ্বীপে রোজ পরিবর্তন হচ্ছে জলবায়ু। এলাকাগুলিতে জনসংখ্যা বৃদ্ধি অনিয়ন্ত্রিত, নেই সরকারি পুনর্বাসনের প্ল্যান। মানুষগুলিতে বাধ্য হয়েই এখনো মাছ, কাঁকড়া, মধু ও পর্যটনের দৌলতে বেঁচে আছে। এটা সত্যিই বেদনার যে সমুদ্রের উপর তাদের রুটি রুজি বর্তমানে চলছে, তাই তাদের বাড়িঘর গিলে খাবে আগামী দিনে। অবাধ গাছ কাটার প্রবণতাও দিনে দিনে ডেকে আনছে সর্বনাশ। মৌসুমী, দীঘা ও শঙ্করপুর এলাকার প্রায় 90% মানুষই কৃষি নির্ভর। এই এলাকায় সব কৃষি জমি এক ফসলি। এই একক ফসল নির্ভরতা লবণাক্ততা এবং জলাবদ্ধতার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। গ্রীষ্মতে পর্যাপ্ত সেচের জলের অভাবে জমির বিশাল অংশ শুকনো পড়ে থাকে। এখানকার অধিকাংশ জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বাস করে এবং এই সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। কৃষির পরে মৎস্য সম্পদ কর্মসংস্থানের একটি বড় উৎস প্রদান করে, কিন্তু শিক্ষার অভাব এখানকার বাসিন্দাদের অনেকাংশে অক্ষম করে তুলেছে এবং দ্রুত অদৃশ্য হয়ে যাওয়া উপকূলের ওপর অকারণে নির্ভরশীল করে তুলেছে। আর মাত্র কয়েক দশকের মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারে সবই। সুন্দরবন বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলির মধ্যে একটি। 70% ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক ফুট উপরে। এই অঞ্চলের কিছু অংশে সমুদ্র ইতিমধ্যেই বছরে প্রায় 200 গজ করে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে এই মৌসুমী দ্বীপ পরিবর্তিত জলবায়ুর সবচেয়ে খারাপ প্রভাবের সম্মুখীন হচ্ছে। কিভাবে এমন একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল জমি ও বাসস্থানের এই ক্রমবর্ধমান ক্ষতির সাথে লড়াই করবে? মৎস্যজীবী এবং কৃষকরা তাদের ক্ষয়িষ্ণ অর্থনীতির প্রতিবন্ধকতাকে লড়াই করবে কোন বিকল্পে? জলবায়ু পরিবর্তন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তাদের প্রভাবিত করতে শুরু করেছে, আর তা মেনে নিয়ে ভবিষ্যতের কথা ভাবাই সঙ্গত। কিন্তু কোথায় যাবে মৌসুমীর এই মানুষগুলো?